আসসালামু আলাইকুম এভরিওয়ান এই তো আমার প্রথমেই আমরা ভ্যানকে দেখি যাকে হসপিটালে অ্যাডমিট করানো হয়েছিল আর তার তো ছেলে বাবু হয়েছিল ডক্টর তার ফ্রেন্ডের হাতে বাচ্চাটি দিয়ে দিলে তার ফ্রেন্ড তাকে টাকা দিয়ে দেয় এর কিছু বছর পর আমরা ভ্যানকে দেখি সে যখন সাইকেলিং করছিল তখনই আবার তার সাইকেলের সামনেই একটি বাচ্চা চলে আসে সেইটাতে অনেক বেশি ভয় পেয়ে গিয়েছিল সে তো দৌড়ে গিয়ে আগে বাচ্চাটিকে টেক কেয়ার করছিল বাচ্চাটি প্রথম দেখাতেই তাকে মম বলে ডেকে ফেলে আর যখন বাচ্চাটি তার ড্যাডের লোকজনকে দেখতে পায় সেই জড়িয়ে ধরে তাকে তার মুখটি লুকিয়ে রাখে তারা চলে যাওয়ার পর সে যে তোমাকে দেখে আমার আমার অনেক ভালো লেগেছে তুমি কি মম হবে কিন্তু তো উল্টো ভ্যান বাচ্চাটিকে বলছিল যে দেখো তোমার মমা ড্যাড হয়তো তোমাকে খুঁজছে চলো আমি তোমাকে পুলিশ স্টেশন নিয়ে যাই আর সেখান থেকেই তোমার মম ড্যাড তোমাকে নিয়ে যেতে পারবে কিন্তু উল্টো তো বাচ্চাটি যার নাম ছিল বাউ সে বলছিল যে না আপনি যদি আমাকে পুলিশে নিয়ে যান তাহলে কিন্তু আমি সেখানে বলে দিব আপনি আমাকে কিডন্যাপ করছেন এসে ভালো হবে যদি আপনি আমাকে আপনার বাসায় নিয়ে যান কারণ এমনিতেও আপনাকে আমার অনেক পছন্দ হয়েছে তখন ভ্যান মনে মনে ভাবে যে বাচ্চাটি তো অনেক দুষ্ট এখন যদি তাকে বাসায় নিয়ে না যাই সে সত্যি সত্যি আমাকে একটি বিপদে ফেলে দিবে কারণ এমনিতেও তার অ্যাক্সিডেন্ট হতে হতে বেঁচেছে তাই তাকে বাসায় নিয়ে যাওয়াটাই সে মনে করে এদিক দিয়ে আমরা লি লিকে দেখি যারই বেবি ছিল বাও আর তার অ্যাসিস্ট্যান্ট এসে বলে যে মাস্টার তো আবারও পালিয়ে গেছে তখন লিন বলে যে এটা তো আর নতুন কিছুই না তাকে খুঁজে বের করো এই ছেলেটা এতটা স্মার্ট আর এতটা দুষ্ট যে তাকে সামলানো অনেক কঠিন অন্যদিকে আমরা ভ্যানকে দেখি সে তো বাউকে তার বাসায় নিয়ে চলে গিয়েছিল বাউ তাকে বলছিল যে আপনি যা যাই সে সব কিছুই জিজ্ঞেস করতে পারেন ভ্যান তো কথায় কথায় তার ড্যাডির বিষয়ে জানার চেষ্টা করছিল বাউ এটা বুঝতে পেরে বলে যে আমি জানি আপনি আমার ড্যাডির বিষয়ে জানতে চাচ্ছেন তখনই তার ফোনে একটি কল আসে আসলে সে পার্ট টাইম জব খুঁজছিল তখনই তার একটি বাড়ির মধ্যে পার্ট টাইম জবের কথা বলা হয় এখানে বাবা বলে দেয় যে আমি বাসায় থাকবো তুমি চলে যেতে পারো তখন সে যখন বাড়ির মধ্যে তার পার্ট টাইম জব করার জন্য যা ছিল সেখানেই সে ড্রিঙ্ক সার্ভ করলে লোকটি তাকে বলছিল যে আমাকে ড্রিঙ্কটি ভালোভাবে খুলে খাইয়ে দাও বলে যে আমার আমার এটা কাজ কাজ নয় হচ্ছে ড্রিঙ্কটি সার্ভ করে দিয়ে চলে যাওয়া তাদের মধ্যে ধস্তাধস্তিতে লিনের উপরেই ড্রিঙ্ক পড়ে যায় ভ্যান যখন তা ক্লিন করছিল মিস্টার লিন বলে যে আমি কি তোমাকে আগে কখনো দেখেছি কিন্তু ভ্যান বলে যে না আমি জাস্ট এখানে আজকে নতুনই অ্যাডমিট হয়েছি এখানে অন্য কেউ একজন ছিল যে কাজ করত তখনই তার অ্যাসিস্ট্যান্ট এসে তাকে জানিয়ে দেয় যে ওয়াও তো একটি মেয়ের সাথে থাকছে তার ইনফরমেশন বের করে আনার কথাও বলে অন্যদিকে আমরা বাউকে দেখি সে তো একটি ছেলের সাথে অলমোস্ট ঝগড়া লেগে গিয়েছিল ছেলেটির মম তাকে স্ল্যাপ করতেই নেবে তখনই ভ্যান সেখানে আসে আর তাকে থামিয়ে বলে যে আপনি আমার ছেলের সাথে এরকম কেন করছেন এমনি তো তো তার আইডেন্টিটিকেও জানে না তাই সে তাকে ছেলে বলেই সম্বোধন করেছিল মহিলাটি বলে যে সে আমার ছেলের সাথে ঝগড়া করছে ভ্যান তাকে জিজ্ঞেস করলে সে বলে যে আমি তো নর্মালি খেলনাটি দিয়ে খেলছিলাম কিন্তু বাচ্চাটি সে উল্টো আমার সাথেই রাগারাগি করছে আমাকে ধাক্কা দিয়েছে মম এটা শোনা পরবায়ন বলে যে আপনার ছেলে এগুলো করেছে তিনি রাজি না হলে সে বলে যে এখানে তো সিসিটিভি ফুটেজ রয়েছে আমি যদি সেটা চেক করি তাহলে কি ভালো হবে সে বাচ্চাটিকে জিজ্ঞেস করলে বাচ্চাটি বলে যে ভয় দেয় আমি ওকে ধাক্কা দিয়েছিলাম এমনকি সে তো কাছে চায় আর মহিলাটিও এতে খুশি হয়ে যায় যে বাচ্চারা বুঝতে পেরেছে এখানে দূর থেকে আবার এই সব জিনিস মিস্টার লিন দেখতে পায় আর ভাবে যে এটা বাও না সে নোটিস করতে পারলেও পুরোপুরি নোটিস করে না কিন্তু তবু রাস্তায় যখন বাউ ছিল তাও আবার ভ্যানের সাথে তখন এসে যে আমি এক্ষুনি বাসায় চলে যাব কিন্তু লোক চলে আসবে আর তখনই সেখানে মিস্টার লিন তার লোকজনকে পাঠিয়ে দিয়েছিল কারণ সে ক্লিয়ারলি দেখতে পেরে গিয়েছিল যে সেটা বাউই ছিল আর তাকে নিয়ে যাওয়া হয় এমনকি ভ্যানকে তো পুলিশেও দেওয়া হয়েছিল আমরা বাস বাসার সিন দেখি যেখানে তো পুরো ফ্যামিলি বাউকে রুম থেকে বের হওয়ার কথা বলে যে তুমি কি এখন বের হবে কিনা তুমি কিন্তু অনেক দুষ্ট হয়ে গেছো তখন বাউ বলে যে তোমরা সেই আন্টিকে পুলিশে কেন দিলে সে তো আমাকে ভালোভাবেই রেখেছে আমার টেক কেয়ার করেছে আমাকে খাইয়ে দিয়েছে আমাকে ঘোম পাড়িয়ে দিয়েছে তোমরা তাকে কেন পুলিশে দিলে তখন তার মম তাকে এই বিষয়ে জিজ্ঞেস করলে তখন অ্যাসিস্ট্যান্টও এসে বলে দেয় যে আসলে মেয়েটি নির্দোষ ছিল মিস্টার লিন রেগে যাওয়ার বলছিল যে কিন্তু ভাউ তো মেয়েটিকে মম বলে রাখছিল এটা শোনার পর মিস্টার লিনের মম অনেক খুশি হয়ে যায় যে কি তাহলে আমার বৌমাকে এই বাসায় নিয়ে চলে আসো এটা শোনার পর মিস্টার লিনও বিপদে পড়ে যায় সে ইমিডিয়েটলি পুলিশ স্টেশন চলে যায় ভ্যানকে জন্য সে সরি বলে বলে ভ্যান যে বাট আমার মনে হয় যে বাউয়ের একজন প্রয়োজন প্রয়োজন আর তার আদরেরও তখন লিন বলে যে আমি বুঝতে পারছি কেননা তুমি তার মম হয়ে যাও সে বলে যে এটা সম্ভব নয় আমার তো বয়ফ্রেন্ড রয়েছে সে বলে যে নকল মমি হয়ে যাও তখন সে বলে যে এটা আমার পক্ষে সম্ভব নয় আমার বয়ফ্রেন্ডটাতে রাজি হবে না আর তখনই মিস্টার লিনের সেখানে অ্যাসিস্ট্যান্ট এসে জানায় যে মেয়েটি তো পার্ট টাইম জব খুঁজছে তখন সে তার বিষয়ে সব ইনফরমেশন পেয়ে বলে দেয় তাকে যেন তাদের কোম্পানিতেই জব দিয়ে দেওয়া হয় ভ্যান রাত্রে ইন্টারভিউর জন্য একটি নোটিফিকেশন পেয়ে যায় নেক্সট ডে যখন সেই মিস্টার লিনের অফিসের সামনে আসে সেখানে তার বয়ফ্রেন্ড নিন সেখানে আসে আর যে তুমি এখানে কি করছো সে বলে যে আমি তো এখানে জব পেয়েছি তখন নিন বলে দেয় যে প্লিজ এখানে কাউকে বলো না যে তুমি আমার গার্লফ্রেন্ড সে কেন জিজ্ঞেস করলে সে বলে যে আসলে আমি প্রমোশন পাচ্ছি তো তাই আমি চাই না কেউ জানো ভ্যান ও সরল সোজা ছিল সে হ্যাঁ বলে দেয় প্রথম দিনই ম্যানেজার সেখানে এসে রোগ জমাতে থাকে আর তাকে একটি কফি আনতে বলে তখন ভ্যান বলে যে আমি আপনার জন্য কফি কেন আনব আমি তো কাজ করতে এসেছি আমি তো আপনার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট নই এখানে নীনতাকে সাপোর্ট করে না কিন্তু সে এক রাজি হয়ে যায় কারণ সে প্রথম দিনই কোনো সমস্যা ক্রিয়েট করতে চাচ্ছিল না সে যখন যা ছিল অলমোস্ট সবাই তাকে অর্ডার করছিল যে তাদেরও কফি লাগবে কিন্তু তখনই সেখানে মিস্টার লিন আ তার ছেলে আসলে বাউ ছিল যে তোমরা তোমাদের নিজেদের কি হাত নেই তোমরা কেন আমার মনকে ডিস্টার্ব করছো ম্যানেজার তো বাহানা দিচ্ছিল তখন এখানে বাউ ভ্যানকে নিয়ে দৌড়ে অন্য সাইডে চলে আসে আর আবারও তাকে মম বলে ডাকছিল এখানে ভ্যান মিস্টার লিনকে সরি বলে আর বাউকে বোঝানোর চেষ্টা করে যে সে তার মম নয় সে যেন তাকে আন্টি বলে ডাকে কিন্তু বাউতে সেখানে বলছিল যে না তোমাকে আমি আমার মম বানাতে চাই তাই আমি তোমাকে মম বলেই ডাকবো সে আবারও মানা করলে তখন বাউ বলে যে ঠিক আছে তাহলে বড় হয়ে আমি তোমাকে বিয়ে করে ফেলবো তখন লিন মনে মনে ভাবে যে সে কি আমারই ছেলে সেগুলো কি করছে এখানে ভ্যান বলে যে আচ্ছা ঠিক আছে আমি বাসায় চলে যাচ্ছি আমার শরীর ভালো নাই সে যখন বাসায় যায় একজন কুরিয়া না আসে তাকে মেডিসিন দেওয়ার জন্য জ্বর ঠান্ডার সেভাবে হয়তো তার বয়ফ্রেন্ড পাঠিয়েছে একটু পরে সেখানে বাউ লিনকে বলছিল যে আমার মমে শরীর ভালো না চলো আমরা তাকে দেখে আসি লিন বলে যে প্রথমত সে তোমার মম নয় আর দ্বিতীয়ত আমরা কেন যাব তাকে দেখার জন্য বা বলে যে দাঁড়াও এখনই তোমাকে বকা খাওয়াচ্ছি সে তার তার গ্র্যান্ড মমির কাছে যার গিয়ে বলে যে দেখছো তোমার ফিউচার ডটার ইন তোমার ছেলে দেখতে যাচ্ছে না তখন লিট বলে যে ডটার ইন ল বলতে সে ভ্যানকে বোঝাচ্ছে তখন তার মম বলে যে তাহলে তো তোমার এক্ষুনি যাওয়া দরকার সে তাকে নিয়ে গেলে এখানে তো বাউ অনেক খুশি হয়ে গিয়েছিল ভ্যানের সাথে দেখা করে আর বলে যে আমি যে মেডিসিন পাঠিয়েছি তুমি কি খেয়েছো ভ্যান বলে যে এগুলো তুমি পাঠিয়েছো সে বলে দেয় যে হ্যাঁ এগুলো আমিই পাঠিয়েছি তার বয়ফ্রেন্ড তাকে কল করে আর সেই কলটি রিসিভ করলে যখন মিস্টার লিন কথা বলছিল তার বয়ফ্রেন্ড এগুলো শুনে ফেলে সে ইমিডিয়েটলি কলটি কাট করে দেয় অন্যদিকে আমরা তার বয়ফ্রেন্ড নিনকে দেখি সে তো অ্যাফেয়ারে ছিল অন্য মেয়ের সাথে তার গার্লফ্রেন্ড বলছিল যে দেখছো তোমার গার্লফ্রেন্ডও অন্য কারোর সাথে আসে আমরা ভ্যানকে দেখি সে যখন মিস্টার লিনকে বাই বলতে আসে তখনই আবার নিন সেখানে আসে আর দেখে ফেলে গাড়ি যেতে সে জিজ্ঞেস করে যে এটা কে ছিল তখন ভ্যান বলে দেয় যে আমার জ্বর ঠান্ডা ছিল তাই আমার রিলেটিভ এসেছে আমাকে দেখার জন্য তখন নিন বলে যে তুমি আমাকে কেন বলোনি সে বলে যে তোমার কাছে টাইমই কোথায় কোনো কল দিলেও তুমি রিসিভ করো না রিপ্লাই করো না তখন সে বলে দেয় যে আচ্ছা ঠিক আছে সরি এখন থেকে আজকে আমি তোমার সাথেই থাকবো কিন্তু এখানে ভ্যানের আগের একটু ঝগড়ার কথা মনে পড়ে যায় আর সে তাকে মানা করে দেয় নিন তার পায়ের দিকে তাকিয়েছিল কারণ সে অনেক শর্ট ড্রেস পরেছে এদিকে আমরা লিনকে দেখি সে তো নেক্সট ডে তাকে জিজ্ঞেস করছিল তার বয়ফ্রেন্ড রাগ করেছে কিনা সে বলে যে না সমস্যা নেই সে যখন ভিতরে ঢুকে তখনই আবার সেখানে ম্যানেজার আসে আর বলছিল যে আজকেও কফি নিয়ে আসো কিন্তু তখনই মিস্টার লিন সেখানে চলে আসে আর তার অ্যাসিস্ট্যান্ট এই অ্যানাউন্সমেন্ট করে যে একটি বড় প্রজেক্ট রয়েছে যে এই প্রজেক্ট মিস্টার লিনের সাথে কাজ করতে পারে বেটাকে প্রমোশন দেওয়া হবে কিন্তু এর জন্য কি এক্সাম রইছে আমরা নিনকে দেখি সে তো ভ্যানকে মানা করে দেয় যেন সে এই এক্সামে পার্টিসিপেট না করে কিন্তু ভ্যান বলে দেয় যে আমি এটাতে কেন পার্টিসিপেট করব না সে বলে সে কারণ আমি চাই আমি প্রমোশন পেতে সে মানা করার বলে যে আমি তো নিউ হয় আমি পাবো না কিন্তু তবু আমি एग्जामে পার্টিসিপেট করব এটাতে নিন রাগ করে সে যখন লাঞ্চ টাইমে তার ফ্রেন্ডের সাথে বাইরে ছিল বাউ তার গ্র্যান্ডমম কে বউ ছিল যে ওই যে ওইটাই তোমার ছেলের বউ তুমি কি তাকে টেস্ট করতে যাবেনা মিস্টার লিনের মম ইছে করে রাস্তায় পড়ে গিয়েছিল এখানে ভ্যান দৌড়ে তাকে হেল্প করে আর উঠিয়ে বলে যে আপনার কোনো কিছু দরকার আমি অবশ্যই আপনাকে ডক্টরের কাছে নিয়ে যেতে পারবো উনি আসলে এগুলো পরীক্ষা করছিল সে অনেক খুশি হয়ে যাওয়ার বলে যে তুমি আসলে অনেক ভালো একটি মেয়ে তোমার নাম্বারটা আমাকে দিয়ে দিও তো তোমাকে আমার অনেক ভালো লেগেছে ভ্যান বলে যে হ্যাঁ অবশ্যই আনটি কিন্তু কোনো প্রয়োজন হলে আমাকে বলবেন আমি চলে যাচ্ছি সে আবার আরেকটু একটু থামিয়ে তার সাথে কথা বলে আর তাকে একটি হোটেলে ডেকেও আনে কিন্তু সেই হোটেলে যখন সে আসে সে তো উল্টো এখানে নিনকে দেখে যে অলরেডি তার জন্য সারপ্রাইজ প্ল্যানিং করে রেখেছিল তাকে প্রপোজ করে রাজিও হয়ে যায় দু থেকে মিস্টার লিন এগুলো দেখছিল কারণ তার মম হোটেলে তাকে পাঠিয়েছিল তার নাম করে কিন্তু এগুলো দেখে সে অনেক কষ্ট পেয়ে যায় আর সে তো তার ফ্রেন্ডের সাথে বাড়ে চলে যায় আর অনেক ড্রিঙ্ক করতে থাকে কারণ তার কেন হচ্ছিল সে বাসে এসে তার মন জিজ্ঞেস করে যে তুমি কি সেই হোটেলে গিয়েছো তুমি ভ্যানের সাথে কথা বলেছিলে সে বলে যে না কারণ আজকে তার বয়ফ্রেন্ড তাকে প্রপোজ করে সে বিয়ের জন্য সে হ্যাঁ বলে দিয়েছে বা বলছিল যে তুমি মমকে কেন পাঠাতে পারো নি সে বলে যে সে তোমার মম নয় কেন বুঝতে পারছো না এটাতে বা অনেক রাগ করে আর রুমে গিয়ে বন্দি করে ফেলে নিজেকে একটু পর সার্ভেন্ট এসে জানায় যে তার তো অনেক জ্বর এসেছে মিস্টার লিন ভয় পেয়ে যায় কিন্তু সে এখনও ভ্যানকেই খুঁজছিল তাকে অনেকবার কল করা হয় যখন কলটি রিসিভ করে তখন তাকে জানানো হয় যে বাউর তো শরীরটা অনেক খারাপ হয়ে গেছে সে তাকে দেখতে চাসে এটাতে সেও অনেক ভয় পেয়ে যায় যে বাচ্চাটির কি হয়ে গেল সে ডিরেক্টলি মিস্টার লিনে বাসায় চলে আসে আর যখন তাকে দেখে তারও মনে হয়েছিল যে বাচ্চাটি কেন জানি তার সাথে অনেক বেশি কানেক্টেড ফিল হচ্ছে মিস্টার লিন বাথরুম থেকে আসলে সে তাকে দেখে একটু লজ্জা পেয়ে যায় মিস্টার লিনের মম তাকে রিকোয়েস্ট করছিল আজকে এখানেই থেকে যাওয়ার জন্য কিন্তু সে মানা করে দেয় কারণ সে জানত লিন কীরকম ক্যারেক্টারের পার্সন ছিল সে তো তার উপর অনেক রাগ করত। মিস্টার লিন তাকে বাসায় পৌঁছে দেয় আর জিজ্ঞেস করে যে আচ্ছা এখানে লাইট কেন নেই সে বলে যে এখানে লাইট নেই অন্ধকারেই হাঁটি তাই নেক্সট মর্নিং তো মিস্টার লিন পাঠিয়ে দিয়েছিল লোকজনকে এখানে লাইট লাগিয়ে দেওয়ার জন্য তার পাড়া প্রতিবেশীরাও এটা লক্ষ্য করে সে যখন অফিসে ছিল তখনই সে দেখতে পায় যে তার ফ্রেন্ড যখন তাকে নিয়ে বাইরে আসে এখানে আমরা ডিনকে দেখি সে তো লুকিয়ে তার সেই প্রজেক্টটা চুরি করে নিয়েছিল যখন প্রজেক্ট সাবমিট করার টাইম আসে সে নোটিস করে যে তার তো পেনড্রাইভে সেখানে নেই সে বুঝতে পেরে যায় এখানে আমরা নিনকে দেখি সে রাস্তায় তাকে থামায় বলে যে তুমি তো জানোই আমার প্রমোশনে দরকার ছিল তাই আমি এটা নিয়েছি তখন ব্যান বলে যে আমার কেন প্রয়োজন নেই আমিও তো ভালো কাজ করতে চাই তখন এখানে তার উপর অনেক রাগ করে নিনারা বলে যে মেয়ে মানুষের শুধু কাজ করা দরকার বাসায় অফিসে না তবুও সে সারা রাত জেগে আবারও নতুন করে প্রজেক্ট ক্রিয়েট করে এগুলো আবার মিস্টার লিন আর তার অ্যাসিস্ট্যান্ট দেখে ফেলে নেক্সট মর্নিং সে দুজনকেই দেখে পাঠায় আর জিজ্ঞেস করে যে কে আগে প্রজেক্ট সাবমিট করতে চায় নিন তো এখানে বলে দেয় যে আমি স্ট্রং বেশি আর আমি ম্যান সে তো ওমেন সে এগুলো করতে পারবে না কিন্তু এখানেই সেও তার উচিত জবাব দিয়ে যায় যে এখন আর আগেকার দিন নেই যে ছেলেরা আগে থাকবে মেয়েরা পিছিয়ে থাকবে সে বলে যে কেন নয় কারণ মেয়েদের কাজ শুধু হাজবেন্ড সামলানো আর ঘর সামলানো মিস্টার লিন বলে এসে তোমার চিন্তাধারাও অনেক বাজে তাই আমি এই প্রজেক্টটা মিস ভ্যানকেই দিছি এমন কি তাকে প্রমোশনও দিয়ে দেয় তাকে একটি গিফটও দেয় আর তার স্যালারিও দ্বিগুণ করে দেওয়া হয়েছিল ভ্যান এটা অনেক খুশি হয়ে যায় যে সে কাজ ঢুকেই এত বড় একটি সাকসেস পেয়ে গেছে কিন্তু এখানে তার কালিগসদের সামনে শো অফ করছিল সে কত কষ্ট করে এই কাজটি করেছিল এই প্রজেক্টটি বানিয়েছিল তখনই সে বলে যে আচ্ছা ভ্যানাম কি তোমার সাথে একটু ওয়ার্ক রিলেটেড কথা বলতে পারি সে মানা করে চলে যায় অ্যাসিস্ট্যান্ট এটা লক্ষ্য করে মিস্টার জুলিনকে বলে যে তোমার হয়তো এই চান্সটা নেওয়া দরকার কারণ তাদের তো ব্রেক আপ শীঘ্রই হতে যাচ্ছে দেখা যাচ্ছে এটা ভ্যানকে দেখি তাকে তো নিন কল করেছিল এমনকি এটাও বলছিল যে তুমি আমার সাথে এরকমটা কেন করছো তুমি প্রতি থেকে সরে যাও সে রাস্তায় দাঁড়িয়েছিল তখনই তার হাত থেকে রিংটি পড়ে যায় সে নিনের ব্যাপারেই ভাবছিল সে রিংটি নিতে গেলে মিস্টার লিন ভাবে যে সে হয়তো সুইসাইড অ্যাটাম্প করতে যাচ্ছে সে তাকে টেনে বলে যে তুমি কি পাগল হয়ে গেছো নিন বলে যে না না এরকম কোনো কিছুই না আমি তো জাস্ট রিংটি নিতে যাচ্ছিলাম তখন মিস্টার লিন বলে যে এরকমটা আর নেক্সট টাইম কখনোই করবে না এখনই তোমার অ্যাক্সিডেন্ট হয়ে যেত দূর থেকে আবার নিন এই সব কিছু দেখে আহ তাকে কল করার চেষ্টা করে কিন্তু সে কল রিসিভ না করলে অন্যজনকে কল করে বলে দেয় আসার জন্য এদিকে আমরা মিস্টার লিনকে দেখি সে যখন একটি হোটেলে যায় সেখানে এবার নিনকে অন্য একটি মেয়ের সাথে দেখে সে তো পিকচার্সও ক্লিক করে ভ্যানকে পাঠিয়ে দিয়েছিল ও ইমিডিয়েটলি সেই হোটেলে চলে আসে আর যখন হোটেল রুমে নিনকে সে তো রেগে গিয়ে টোটে ওপেন করে দেখতে পায় সেখানে তো অন্য কোনো মেয়ে না তার বেস্ট ফ্রেন্ড নিয়ান ছিল আর নিয়ানকে দেখি তো সে অনেক বেশি রেগে গিয়েছিল যে শীত আর সেমানি কিভাবে করতে পারে নিয়ান বলে যে আমি তোমাকে বোঝানোর চেষ্টা করছি যে কি হয়েছে তখন ভ্যান বলে যে আর কত বোঝাবে তুমি তো এতদিন যাবৎ আমাকে বুঝিয়ে এসেছো সেই তাদের এঙ্গেজমেন্ট আর ব্রেকআপ করিয়ে সেখান থেকেই বের হয়ে যায় নিনো বুঝতে পারছিল না যে কি হয়ে গেল সে যখন বাহিরে আসে সে অনেক কান্না করছিল তখনই সেখানে বাবা বলতে থাকে যে মম আমাদের সাথে চলো সেও চলে যায় দু থেকে নিন গাড়ির পিকচার্স ক্লিক করে নেয় আর তাকে সেন্ড করে জিজ্ঞেস করে যে তুমি কার সাথে গিয়েছো সত্যি করে বলো কিন্তু সে ইগনোর করে দেয় এখানে বাবাও ছিল যে মম তুমি একদমই আপসেট ফিল করো না আমরা তো আছি সে তাকে বাহিরে দিয়ে তার বাসার সামনে কিন্তু তার প্রতিবেশীরা তাকে নিয়ে অনেক বাজে কথা বলছিল নিনের মম সেই মহিলাদের সাথে ফাইট করা স্টার্ট করে দেয় ভ্যান সেখানে আসলে নিনের মম তাকে জিজ্ঞেস করে যে তাদেরকে বলে দাও যে তুমি অন্য কারোর সাথে আসনি তখন নিনও বলে দেয় যে আমাদের ব্রেকআপ হয়ে গেছে এটা শোনার পর তো এখানে নিনের মম অনেক রাগ করে আর ভ্যানের উপরেই হাত তুলে ফেলে নিন তো ভ্যানকে অনেক কল করার চেষ্টা করে সে রিসিভ না করলে নিয়ান বলে যে বাদ দাও না মেয়েকে এমনিতেও সে ওয়ার্থলেস আসলে স্কুল লাইফ থেকেই নিয়ান ভ্যানকে অনেক ফিল করতো কারণ সবাই তাকে প্রায়োরিটি দিত সে নেক্সট ডে যখন অফিসে যেতে নেবে নিন তাকে এসে বোঝানোর চেষ্টা করে কিন্তু সে তাকে মানা করলে সে তো তার সাথে ফোর্স করা স্টার্ট করে দিয়েছিল তখনই সেখানে হঠাৎ করে বাউ চলে আসে আর বলতে থাকে যে আপনি যদি আমার মমকে বলি করেন আমি কিন্তু আমার ড্যাডকে ডেকে পাঠাবো আপনাকে থেকে বের করে সে ভয় পেয়ে দিব চলে যায় এখানে সে জিজ্ঞেস করছিল যে তুমি এখানে কিভাবে সে বলে যে আমি ড্যাডের সাথে এসেছি তুমি কি আমার সাথে যাবে সে বলে দেয় যে তুমি আর কখনই একা একা কোথাও ঘুরে বেড়াবে না তাহলে কিন্তু অনেক ভয় পেয়ে যাবে মানুষ তোমাকে নিয়ে চলে যাবে সে তাকে নিয়ে প্লে গ্রাউন্ডে গেলে সেখানে একটি ছেলে তাকে বলি করছিল তখন এই ব্যান সেখানে আসে বলে যে আপনার ছেলে আমার ছেলেকে বলি করছে কারণ তাকে তো একটা আইডেন্টিটি বলতেই হতো তাই সে তার ছেলেই বলে ফেলেছিল এখানে মহিলাটি বলছে যে তুমি কি জানো আমার হাজবেন্ড এই স্কুলের মধ্যে কতটা ডোনেট করে তাই শুধু শুধুই এত কথা বলবে না এখানে তো ব্যান রেগে বাচ্চাটিকে ধাক্কা দিয়ে ফেলে বলে যে এবার আমি বুঝতে পারছি কত টাকা দিয়েছে মিস্টার লিন সেখানে আসার পর তো বাচ্চাটি বলছিল যে দেখো উনি কি করছে তখন মহিলাটির হাজবেন্ড সেখানে চলে আসে ভ্যান ভাবে যে এখন তো মরে গেলাম এখন হয়তো অনেক বড় ঝগড়া হবে কিন্তু সে যখন মিস্টার লিনের আইডেন্টি জানতে পারে সে ক্ষমা চায় কারণ সে তো তারই অফিসের একজন এমপ্লয় ছিল অন্যদিকে আমরা তাদেরকে ডিনার টেবিলে দেখি যেখানে তো বাও তাদের কাপল পিকচার্স ক্লিক করে নিয়েছিল ভ্যান তাকে ছবিগুলো দেখতে বললেই সে বলে যে হুম এগুলো কিন্তু প্রাইভেট এগুলো দেখা যাবে না সে আসলে এই ছবিগুলো তার গ্র্যান্ড পা আর গ্র্যান্ড পাঠিয়ে দিয়েছিল তারা তো এখন মিস্টার লিন আর ভ্যানের বিয়ের স্বপ্ন দেখছিল আর গাড়িতে যখন সে আপসেট হয়ে বাউকে কোলে নিয়ে বসেছিল মিস্টার লিন বলে যে তোমার হয়তো ওই ছেলেকে বাদ দিয়ে এখন অন্যদের দিকেও তাকানো দরকার অ্যাজ অ্যাজ লাইক মি আমিও তো কম ভালো নই তখন সে বলে যে আপনি কি বলতে চাচ্ছেন হ্যাঁ ঠিকই তো তুমি আমাকে বিয়ে করে নাও সে বলে যে লিন আপনি হয়তো অনেক ভালো মজা করেন মিস্টার লিন মনে মনে ভাবে যে আমার মধ্যে কি কমতি রয়ে গেল যে সে আমাকে রিজেক্ট করছে এটা তো ঠিক নয় সে বলে দেয় যে তুমি কিন্তু ভেবে দেখতে পারো আমি তো আর অতটাও খারাপ না দেখতেও অতটা খারাপ না এখানে ভাবে যে উনি কি আমার সাথে মজা এত বড় কোম্পানির প্রেসিডেন্ট আমাকে বিয়ে করতে পারে আর এদিক দিয়ে সে ভাবছে যে সে হয়তো গুড লুকিং না তাই সে তাকে রিজেক্ট করছে রাত্রে ভ্যান ঘুমোতেই পারছিল না সারাক্ষণ মিস্টার লিনের ব্যাপারে ভাবছিল যে উনি কি সিরিয়াসলি আমাকে বলেছে নাকি মজা করেছে এদিকে আমরা মিস্টার লিনকেও দেখি যারও সেম সিচুয়েশন ছিল সেও ঘুমাতে পারছিল না আর ভাবছিল মেয়েটা সবসময় আমাকে রিজেক্ট কেন করে আমার মধ্যে কি কমতি রয়েছে আমরা ভ্যানকে দেখি সে তো রাত্রে মিস্টার লিনকে নিয়ে অনেক সুন্দর একটি স্বপ্নও দেখে ফেলেছিল আর ভাবে যে আমি কি পাগল হয়ে যাচ্ছি এগুলো কি ধরনের স্বপ্ন দেখছি ওনাকে নিয়ে মিস্টার লিন বাসায় যাওয়ার পর তার প্যারেন্টস জিজ্ঞেস করছিল যে ভ্যানকে কি প্রপোজ করেছো সে বলে যে আমি ট্রাই করছি মম প্লিজ অতটা প্রেশার দিও না তো কারণ বেচারা তো এমনিতেই রিজেকশন খেয়ে ছিল সে বলে যে আমার একটু সময়ের দরকার তখনই কল আসে তার একটি যে আসলে মিস ভ্যান বিষয়ে কিছু খারাপ পোস্টার ছাপানো হয়েছে যেগুলো আর কেউ না হয়তো তার আপনকে কেউ করে সে এমনকি সে তো প্রেগনেন্ট ছিল ফাইভ ইয়ার্স আগে এটা আসলে আর কারোরই না নিন আর নিয়ানের কাজ ছিল কারণ নিয়ান যেহেতু তার বেস্ট ফ্রেন্ড ছিল তার বিষয়ে সবই জানতো নিন বলে যে তোমার মাথাও অনেক কিভাবে এটা বের আমরা দেখি সে যখন এই নিউজটি দেখে সে তো অনেক আপসেট হয়ে পড়ে আর ভাবতে থাকে যে নিয়ান এই জিনিসটা ঠিক করেনি আসলে পাঁচ বছর আগে সে প্রেগনেন্ট হয়ে গিয়েছিল তাও কোনো বয়ফ্রেন্ড ছাড়া কিন্তু ডক্টর তো তাকে মিথ্যে কথা বলে যে তার বেবিটা মারা গেছে যেটা আসলে সত্যি ছিল না তার বেবি বেঁচে ছিল আর সে এটাই যে তার বেবি মারা গেছে সে নিয়ানের সাথে দেখা করতে যায় নিয়ান বলে যে অনেক তাড়াতাড়ি বুঝতে পেরে গিয়েছ সে আমি এটা করেছি ভ্যান বলে যে কারণ তুমি একজন যাকে আমি আমার পার্সোনাল সব কিছুই খুলে বলেছি সে বলে তুমি এই কাজ থেকে রিজাইনমেন্ট নিয়ে নাও আমি এই পোস্টটি ডিলিট করে দিব সে মানা করলে এখানে নিয়ান অনেক রেগে যায় আর বলে যে তোমার মতো মেয়েরা এরকম জব ডিজার্ভ করো না ভ্যান বলে যে আমি যদি ডিজার্ভ নাই করতাম আমার বস তো আমাকে প্রমোশন দিত না সে তো এখানে রেগে উঠে চলে যেতে নিলে ওল্ডো নিয়ান তার উপরে রেগে যায় আর তাকে করতে নিলে ভ্যান তো তার হাত ধরে ফেলে আর বলে যে এখন আর আমি সেই ইনোসেন্ট মেয়ে নই যাকে সবাই এসে যা তা শুনিয়ে চলে যাবে আমি আমার কাছ থেকে রিজাইন করব না পারলে নিজের যোগ্যতায় প্রমোশন পেয়ে দেখাও অন্যদিকে মিস্টার লিনো তার হ্যাকারকে দিয়ে চেষ্টা করছিল সেই পোস্টগুলো ডিলিট করার কিন্তু সে বলে দেয় যে আসলে তো এই আইডিটা আমাদের কোম্পানি থেকেই বিলং করছে তখন মিস্টার লিন ভাবে যে আমাদের কোম্পানির এমন কে রয়েছে যে ব্যানকে এতটা হেড করে যে তার বিষয়ে এরকম কিছু পোস্ট করেছে তবুও সে ভাবতে থাকে তখনই সেখানে তার অ্যাসিস্ট্যান্ট আসে আর বলে দেয় যে আসলেই মিস ব্যান পাঁচ বছর আগে প্রেগনেন্ট ছিল আর তার কেও তার কাছ থেকে নিয়ে নেওয়া হয়েছে কিন্তু আর কি ইনফরমেশন রয়েছে সেই ব্যাপারে জানে না সে ব্যানের সাথে দেখা করতে চায় বলে যে তুমি এই বিষয়ে একদমই ভেবো না আর একদমই আপসেট ফিল করো না তখন ব্যান বলে যে কিন্তু আসলে তো এই বিষয়টা ঠিক আমি প্রেগনেন্ট হয়ে গিয়েছিলাম কিন্তু আমার বাচ্চাটা আর বেঁচে নেই এখানে মিস্টার লিন তাকে কনসোল্ট করার চেষ্টা করে এমনকি পুলিশের কাছেও নিয়ে যায় যেন এই বিষয়ে তারা রিপোর্ট করতে পারে এভাবে কারো পার্সোনাল জিনিস এভাবে লিক করাটা ঠিক নয় এটাও এক ধরনের অপরাধ এখানে তো ভ্যান লিনের উপর অনেক ইম্প্রেস হয়ে পড়েছিল আর যখন লিনের মম সব বিষয়ে জানতে পারে সেও বাউকে যে আমি জানতাম যে ভ্যান একদম নির্দোষ শুধু শুধু মেয়েটিকে ফ্রেম করা হচ্ছে আমাদের অবশ্যই কোনো না কোনো কিছু তো করা দরকার তোমার মমের জন্য বাউ বল যে হ্যাঁ অবশ্যই আমি ড্যাডকে তো অলরেডি বলে দিয়েছি আর ড্যাড মকে হেল্প করছে অন্যদিকে আমরা অফিসের সিন দেখি সে সেখানে আসার পর সবাই তাকে নিয়ে বাজে কথা বলছিল ম্যানেজারও ইচ্ছে করেই তার সাথে ধাক্কা খায় এমনকি এটাও বলছিল আমি বুঝতে পারছি অল্প বয়সে প্রেগন্যান্ট হয়ে যাওয়াটা অনেক বেশি টাফ হবে তাই না তখন সে কিছু বলতেই নিবে তখনই মিস্টার লিন সেখানে চলে আসে আর তাকে একদম চুপ করিয়ে দেয় ম্যানেজার সেখানে ভয় পেয়ে তাকে সরি বলতে থাকে কারণ সে জানত মিস্টার লিন ব্যানকে কতটা প্রায়োরিটি দেয় এখানে তো নিনও চলে আসে আর মিস্টার লিন যেহেতু সব ইনফরমেশন বের করে ফেলেছিল যে কে আসলে ইনফরমেশন লিক করেছে সেহেতু নিনকে বলে দেয় যে সব বিষয়ে একদমই মজা করা ঠিক নয় তুমি একজন মানুষের প্রাইভেসি নিয়ে কথা বলেছ আর এটা তো অনেক বড় অপরাধ সে বলছিল আমি সেই প্রজেক্টটা চাই জাস্ট এতটুকুই কিন্তু লিন তার কথাবার্তায় অনেক রেগে যায় আর পুলিশকে ইনফর্ম করে দেয় আর পুলিশও তাকে সেখান থেকে নিয়ে যাচ্ছিল লিন তো বারবার বলছিল যে ভ্যান আমি কিন্তু তোমাকে ছাড়ব না আর ভ্যানও সেখানে বুঝতে পেরে যায় নিন কীরকম পারসন ছিল তাকে নিয়ে যাওয়ার পর এখানে অফিসের সবাই বুঝতে পেরে যায় যে ভ্যানের তো কোনো দোষই ছিল না শুধু শুধুই নিন সেই প্রজেক্টের জন্যই তাকে ফ্রেম করার চেষ্টা করে আর সবার সামনেই বাজে প্রুফ করে বাহিরে যখন ম্যানেজার সে দেখতে পায় যে অনেক দামি একটি গাড়ি থেকে মিস্টার লিন আর তার ছেলে নেমে আসে আর সে তারা তো এসে প্রথমেই পাও চলে যায় সেখানে ভ্যানের কাছে আর গিয়ে যে মম তোমাকে আমি অনেক মিস করেছি প্লিজ তুমি কি আমার সাথে যাবে সে বলে যে আমিও তোমাকে অনেক বেশি মিস করেছি কেন জানি তোমার সাথে অ্যাটাচমেন্টই অন্যরকম হয়ে গেছে অন্যদিকে আমরা নিয়ানকে দেখি সে যখন ভ্যান আর মিস্টার লিনকে একসাথে দেখে মিস্টার লিনকে পিছন দিক দিয়ে দেখি সেভাবে যে এই ছেলেটির সাথে তো সে নাইট স্পেন্ড করেছিল যদি সে জানতে পেরে যায় তাহলে তো অনেক সমস্যা হয়ে যাবে আসলে তারা তো হোটেলে এসেছিল ডিনার জন্য সেখানে বাউ বলছিল যে এখন তো তুমি করে নিয়েছো তুমি আমার ড্যাডকে ডেট করে ফেলো তাহলেই তো হয়ে যায় আমার ড্যাড অনেক হ্যান্ডসাম ভ্যানিটেশনে হাসতে থাকে সে যখন লেট নাইট কাজ করছিল তখন অ্যাসিস্ট্যান্ট সেখানে আসার বলছিল যে আমাদের একজন ক্লায়েন্ট পাবে ওয়েট করছে তুমি কি গিয়ে সাইনটি করিয়ে আনতে পারবে সেও দৌড়ে চলে গিয়েছিল সেখানে কিন্তু ক্লায়েন্ট বলে যে তুমি তো অলরেডি অনেক লেট করে ফেলেছ সে বলে যে আসলে বাহিরে অনেক জ্যাম ছিল তাই আমি আসতে লেট করেছি কিন্তু তারা তো সেখানে তাকে এত সহজেই ছাড়তে চাচ্ছিল না তারা তাকে ড্রিঙ্ক করার জন্য বলে যেহেতু তারাও ড্রাঙ্ক ছিল আর সেখানে সে তাদের কথা মতো ড্রিঙ্ক করে নাই কিন্তু তারা তাকে বলি করা স্টার্ট করে দিয়েছিল একটু পরেই সেখানে মিস্টার লিনও সেখানে চলে আসে জানতে পেরে যে ভ্যান পাবে এসেছে আর সেই ক্লায়েন্টকে বলছিল যে তোমরা এতটাই বিজি যে তুমি আমার আমার এমপ্লয়কে এখানে ডেকে এনেছ লোকগুলো ভয় পেয়ে যায় কারণ তারা তো ছোটখাটো ক্লায়েন্ট ছিল মিস্টার লিন বলে যে তোমার গালগুলো লাল কেন হয়ে আছে সে বলে যে আসলে তারা আমাকে দিয়ে ড্রিঙ্ক করিয়েছে এটা শোনার পর তো মিস্টার লিনের মেজাজি গরম হয়ে গিয়েছিল যে কি যে মেয়েকে এতদিন যাবত লাইন মারছি সে রাজি হচ্ছে না তাকে কিনে তোরা ড্রিঙ্ক করাছিস আর সেখানে তাদের সাথে সব কন্ট্রাক্ট ফিনিশ করে দেয় এটা দেখে তো লোকটির গার্লফ্রেন্ডও ভয় পেয়ে গিয়েছিল আমরা এখানে আবার মিস্টার লিনার ব্যানকে দেখি তারা সেখান দিয়ে আসার সময় মিস্টার লিন বলে যে আচ্ছা আমি তোমাকে একটা কথা বলি আমাকে কি দেখতে অনেক খারাপ লাগে সে বলে যে না তখন মিস্টার লিন বলে যে তাহলে তুমি আমাকে বিয়ে কেন করছো না আমার ছেলেরও একজন মায়ের দরকার আর তোমাদের তোমাদের কানেকশনটাই একটু অন্যরকম আমি চাই তুমি আমার ছেলের মম আর আমার ওয়াইফ হও সে তো বলে দেয় যে আমি কিছুটা টাইম নিতে চাচ্ছি এখানে সে বাসায় আসার পর এই জিনিসটা নিয়েই ভাবছিল আর অনেক সাই ফিল করছিল যে মিস্টার লিন কীভাবে তাকে প্রপোজ করেছে তাও বিয়ের জন্য কিন্তু সেখানে তো সে বেচারাকে আবারও ঝুলিয়ে রাখে আর কিছুটা সময় চায় কারণ মাত্রই তার ব্রেকআপ হয়েছে মিস্টার লিনেরও রাতের ঘুম হারাম হয়ে গিয়েছিল নেক্সট মর্নিং যখন সে অফিসে ছিল তখনই তার একটি কল আসে যেখানে তো তাকে জানানো হয় যে তাদের কলেজের রি ইউনিয়ন হচ্ছে মিস্টার লিন যখন তাকে ক্যাবিনে ডাকে তাকে জিজ্ঞেস করছিল যে তুমি কি আজকে ফ্রি আছো আসলে আমি তোমার সাথে আমাদের বাসায় যেতে চাচ্ছিলাম দিন হয়ে গেছে আমরা কিছুটা টাইম স্পেন্ড করি না সে বলে দেয় যে আজকে তো নয় আজকে আমি রি ইউনিয়নে যাচ্ছি এটা শোনার পরই মিস্টার লিন তার একজনকে পাঠিয়ে দিয়েছিল তাকে ফলো করার জন্য তার যা প্রয়োজন সবকিছু যেন দিয়ে দেয় সে সেখানে যাওয়ার পর আমরা নিন আর নিয়ানকেও সেখানে দেখি সবাই তো তাকে ওয়েলকাম জানায় কিন্তু এখানে তো তারা প্ল্যান করে রেখেছিল সবার সামনেই তাকে ছোট করবে এখানে সে বলে যে এত বড় হোটেল তো কখনোই তাই না সেখানে নিয়ান সবার সামনে একটু বড় সাজার জন্য বলে দেয় যে আমার তরফ থেকে ট্রিটটা আর তোমাদের যা খাওয়ার খেয়ে নিও ভ্যান তুমি তো কখনোই এরকম রেস্টুরেন্টে আসনি তাই না তোমার যাইছে তুমি সব সবকিছু অর্ডার করে নিও সে তো সেখানে তাকে ছোট করার চেষ্টা করছিল একজন ম্যানেজার আসে সেই বলতে থাকে যে আসলে তো এই রুমটি আপনাদের জন্য বুক করা হয়নি এটা তো প্রাইভেট রুম অনেক ভিআইপি দের জন্য আর এখানে আপনার বিলটাও পে করতে হবে আর যেহেতু বিলটা অনেক বেশি ছিল নিয়ান সে এখানে চেঞ্জ হয়ে যায় আর বলে যে সবাইকে সেপারেটলি টাকা দেওয়ার জন্য সে ভ্যানকে বললে ম্যানেজার ভ্যানের নাম শুনে বলে যে আপনি কি মিস আসলে এই ভিআইপি রুমটা আপনার জন্য বুক করা হয়েছে যেটা মিস্টার লিন আপনার জন্য করিয়েছে আর আপনার টাকাও দিতে হবে না এতক্ষণ পর্যন্ত যেই ফ্রেন্ডরা নিয়ানের প্রশংসা করছিল এখন সবাই মিলে ভ্যানের প্রশংসা করছে সে নিয়েও এটাতে কষ্ট পেয়ে যায় তখন বলে যে হয়তো কোনো বড় লোককে পটিয়ে এসে মিস্টার লিনের অনেক রেগে যায় আর ভিতরে ঢুকে বলে যে কি বলছো তোমরা সবাই মিস্টার লিনকে চিনে বলে যে মিস্টার লিন আপনি এখানে কি করছেন তখন সে বলে দেয় যে আসলে তো আমি এখানে এসেছি ব্যানের জন্য তারা বলে যে ব্যান কি আপনাকেও সিরিয়াস করছে মিস্টার লিন বলে যে এরকম কোনো কিছুই না উল্টো আমি তার পিছনে পড়ে আসি কতদিন যাবৎ প্রপোজ করছি সে তো রাজিই হচ্ছে না তার ফ্রেন্ডরা তাকে রিকোয়েস্ট করে যে ভাই এত ভালো ছেলে পাবি না যেহেতু এত রিকোয়েস্ট করছে রাজি হয়ে যা না তখন সে রাজি হয়ে যায় তার গার্লফ্রেন্ড হওয়ার জন্য এই সুখবরটা সে তার ছেলে বাউকে দেওয়ার জন্য চলে যায় আর তাকে বলার পর বাউ বিশ্বাস করছিল না যে কি সিরিয়াসলি এত তাড়াতাড়ি রাজি হয়ে গেল মম তখন সে তার সামনেই ভ্যানকে কল করে আর জিজ্ঞেস করলে সেখানে ব্যান বলে দেয় যে হ্যাঁ আমরা একসাথে এখন ডেট করছি তখন অনেক বলে যে মম তাহলে প্লিজ বিয়ে করে নাও না আমার একটি সিস্টার লাগবে তখন সে বলে যে হ্যাঁ অবশ্যই কিন্তু জন্য তো কিছুটা সময়ের দরকার কিছুটা টাইম দাও তাহলে তোমার সিস্টারও পেয়ে যাবে এখানে তো ভ্যান একটু সাইফিল করছিল কারণ মিস্টার লিনো কলেই ছিল সে বলছিল যে এত পাকা পাকা কথা কোথায় শিখেছ সে বলে যে গ্র্যান্ডমম বলেছে তোমাদের তাড়াতাড়ি বিয়ে করে নিতে অন্যদিকে আমরা নিয়ানকে দেখি সে তো নিনের উপর অনেক রেগে যায় আর বলে যে তুমি কি সেই ভিআইপি রুমটা বুক করনি সে বলে যে না তখন সে বলে দেয় যে আজকে তোমার জন্য আমি কতটা হিমিলিয়েট হয়েছি ভালো হয়েছে ব্যান তোমাকে ছেড়ে দিয়েছে এখন আমিও তোমাকে ছেড়ে দিচ্ছি তখন নিন বলে যে তুমি এটা করতে পারো না আমার জব চলে গেছে তাই তুমি আমাকে ছেড়ে দিচ্ছ তখন সে বলে যে হ্যাঁ কারণ আমি ভ্যানকে জেলস ফিল করতাম কারণ ভ্যানের সাথে তুমি ছিলে তাই আমার জেল এস ফিল হতো তাই আমি তোমার সাথে ছিলাম আর এখন যেহেতু ভ্যান তোমার সাথে নেই তাই আমারও তোমার প্রয়োজন নেই তাই তুমি আর আমার কাছে এসো না আমি শুধু শুধুই তোমার পিছনে টাকা ঢালতে পারবো না সে তো তাকে অনেক রিকোয়েস্ট করলেও সে তার কোনো কথাই শোনে না উল্টো একজনকে কল করে বলে দেয় যে এখন তোমার আসার টাইম হয়ে গেছে অন্যদিকে আমরা ফাইনামের একটি মেয়েকে দেখি যে তো বাউকে বলছিল যে আমি তোমার রিয়াল মম সে তাকে কিছু পিকচার্স দেখায় এমনকি তাকে অনেক প্রুফ দেখানোর চেষ্টাও করে কিন্তু বাউ বলে দেয় যে আমার মম তো শুধু ভ্যান মমই হবে অন্য কেউ না তখনই ভ্যান দৌড়ে সেখানে আসার বলে যে তুমি স্কুল থেকে কোথায় চলে গিয়েছিলে তোমাকে আমি কত খুঁজেছি তখনই সেখানে ভ্যানের সামনে ফাই আসে আর বলতে থাকে যে আমি তার রিয়েল মম তখন ভ্যান বলে যে ও আচ্ছা তাহলে আপনার সাথে দেখা করে ভালো লাগলো আসলে তো পাঁচ বছর আগে সেই তার মম সে যে তার কাছে এসেছিল মিস্টার লিনের কাছে আর টাকা নিয়ে সেখান থেকে চলে গিয়েছিল সে বলছিল যে আমি তোমাকে টাকা দিব মিস্টার লিনের লাইফ থেকে সরে যাও কিন্তু তখনই মিস্টার লিন সেখানে আসে বলে যে তুমি আবারও এখানে চলে এসেছো তোমার কি আর কত টাকা লাগবে তোমার যত টাকার প্রয়োজন ছিল আমি তো তোমাকেই দিয়ে দিয়েছি সে বলে যে আমি এখন তোমার জন্য এসেছি কিন্তু মিস্টার লিন উল্টো তাকে ইনসাল্ট করে চলে যায় ভ্যানকে নিয়ে মেয়েটি অনেক রেগে যাওয়ার বলতে থাকে যে আমি তো ভ্যানকেই ছাড়বো না ভ্যান যখন মিস্টার লিনের সাথে তার মমের বাসায় যায় তার মম তো অনেক রেগে যায় যে কি ফাই আবার চলে এসেছে সে আমাদের ফ্যামিলির কাছ থেকে কতগুলো টাকা নিয়ে এসে তবুও আবার ব্যাক কেন করেছে আমি ভ্যানকেই যাই আর ভ্যানও এটাতে অনেক খুশি হয়ে যায় এখানে আমরা ভ্যানকে দেখি সে যখন অফিসে ছিল ম্যানেজার তাকে আবারও টঞ্চ মেরে বলে যে মিস্টার লিনের রিয়েল ওয়াইফ তো চলে এসেছে তাই এখন মিস্টার লিন তাকে লাথি মেরে তার লাইফ থেকে বের করে দিবে এটা শুনে ভ্যান অনেক রেগে যায় আর সে যখন ওয়াশরুমে সে বুঝতে পেরে যায় ম্যানেজার তাকে ফলো করে করে টান্ট মারছিল তাই সে তাকে ওয়াশরুমে করে দেয় আমরা দেখি সে তো ভ্যানের জন্য একটি নেকলেস কিনে আর ভাবতে থাকে যে সে কি এটা পছন্দ করবে তার ফ্রেন্ড যে কিনা তার অ্যাসিস্ট্যান্ট ছিল সে বলছিল যে মেয়েরা এগুলো অনেক পছন্দ করে আই উইশ সেও পছন্দ করবে ফাইদুর থেকে এটা দেখে ভাবে যে হয়তো মিস্টার লিন তার জন্যই এটা কিনে সে তাই সেখানে ভ্যানের সামনে গিয়ে অনেক রোপ জমাতে থাকে আজকে বাউয়ের বদ্ধি ছিল সবাই রেডি হয়ে সেখানে এসেছিলো আর এখানে মিস্টার লিন এই নেকলেসটা ভ্যানকে গিফট করে ভ্যানের অনেক পছন্দ হয় মিস্টার লিন এটাতে অনেক খুশি হয়ে যায় ভ্যান সবাইকে থ্যাঙ্কস জানায় তার বদ্ধিতে আসার জন্য এখানে তো বাউ তার মম ভ্যানকে বসিল যে থ্যাংক ইউ সো মাচ এত কিউট একটি কেক নিয়ে আসার জন্য সে কেকটি খেয়ে বলে যে অনেক টেস্টি কেকটা কিন্তু একটু পরই সে অসুস্থ হয়ে পড়ে এটা দেখে ভ্যান অনেক রেই অনেক টেস্ট হয়ে পড়ে আর কান্নাকাটি করছিল যেন এটা তার সত্যিকারের ছেলে সে তো হসপিটালে অনেক কান্নাকাটি করছিল সবাই তাকে কনসোল করার চেষ্টা করে যে কিছুই হবে না সে তো তবুও কান্নাকাটি করছিল যে আমার ছেলের কি হয়েছে আমার ছেলে সুস্থ তো হয়ে যাবে যখন ডক্টর আসে ডক্টর বলে যে তার অপারেশন করতে হবে বোন মেরো লাগবে কিন্তু লিন ফ্যামিলির কারোর সাথে এটা ম্যাচ হচ্ছে না এটা শোনার পর তো মিস্টার লিন চলে যায় ফাইয়ের কাছে যেহেতু সে রিটার্ন করেছে যে সেই ফাওয়ের রিয়াল মম সে তার কাছে বোন ম্যারির জন্য টেস্ট করানোর কথা বলে আর বলে দেয় যে তোমার তো সে রিয়াল ছেলে তাই তোমার এটা তোমার ছেলের জন্য করা দরকার সে বলে যে এতে আমি কি পাবো আমাকে কি দেওয়া হবে এটাতে মিস্টার লিন অনেক রেগে যায় আর বলে যে তোমার যা প্রয়োজন আমি দিয়ে দিব এটা বলেই রাগ করে সেখান থেকে চলে যায় আর বলতে থাকে যে তোমার মতো মেয়েদের আমার সেনা আসে তোমার তো টাকাই প্রয়োজন আমি টাকা যত প্রয়োজন ততই দিয়ে দিব উনি চলে যাওয়ার পর একটু পরেই সেখানেই নিয়ান আসে আর নিয়ান ফাইকে ছিল যে এখন যদি টেস্ট করানো হয় সবাই তো জেনে যাবে যে তুমি আসলে ওয়াওয়ের মমি নও এখানে আমাদের পাস্টে সিন দেখানো হয় নিয়ান্ত ভ্যানের বেবি বয়টাকে নিয়ে ফাইকে দিয়ে দিয়েছিল কারণ সে তাকে এতটাই জেলেস ফিল করতো সে তার বেবিটাকেও তার লাইফ থেকে দূরে সরিয়ে দেয় আমরা মিস্টার লিনকে দেখি সে তো এতটাই টেন্স ছিল যে সে বারে এসে ড্রিঙ্ক করা স্টার্ট করে দিয়েছিল যখন এটা শুনতে পাই সে ডিরেক্টলি পাবে চলে গিয়েছিল আর তাকে বাসায় নিয়ে আসে কিন্তু মিস্টার লিন এতটাই ড্রাং ছিল যে সে ভ্যানকে সার দিয়ে চাচ্ছিল না এমনকি সেখানে তারা অনেকটা ক্লোজ চলে আসে ভ্যান বারবার ছিল যে আপনি এগুলো কি করছেন কিন্তু সেখানে নাইট স্পেন্ড করে ফেলে নেক্সট মর্নিং সে উঠলেও সেখানে ভ্যানকে খুঁজে পায় না আমরা ফাইকে দেখি সে তো হসপিটালে বাবার কাছে যাওয়ার পৌঁছলো যে তুমি না মরতে যাচ্ছ আর তুমি কি জানো যে তোমার এটা আমাকে বিয়ে করতে যাচ্ছে বেচারা বাচ্চাটি এটাতে অনেক ভয় পেয়ে যায় আর অনেক কান্নাকাটি শুরু করে দিয়েছিল ভ্যান সেখানে আসে আর তাকে বলে যে এরকম কোনো কিছুই নয় এগুলো সব মিথ্যে কথা সে তো ফাইকে একটি স্ল্যাপ করে আর বলে যে একটি বাচ্চাকে তুমি এরকম ধরনের কথা কিভাবে তোমাদের বাচ্চাকে যদি বাঁচাতে চাও তাহলে আমারই প্রয়োজন আমার বোন মেরু ছাড়া এটা কখনো সম্ভবই নয় তাই আমার কাছ থেকে দূরে থাকো আমি যা বলছি তাই করো বুঝতে তখন সেখানে ভ্যানও চুপ হয়ে যায় মিস্টার লিন সেখানে আসে আর তাকেই বলছিল যে তুমি এখানে কি করছো আর তার সামনেই ভ্যানকে আবারও বিয়ের জন্য প্রপোজ করে এখানে তো ভ্যান অনেক খুশি হয়ে তাকে হাক করে এমনকি তারা দুজন একসাথেই দেখার জন্য যায় আর সেখানে গিয়ে দেখতে পায় যে তার অবস্থা তো তিন দিন খারাপ হচ্ছে তারা যখন ডক্টরের সাথে দেখা করে ডক্টর অপারেশনের কথাই বারবার বলছিল বোন মেরো দরকার তখন আমরা ভ্যানকে দেখি সে লিনকে বলে যে আমি এতটা সেলফিস হতে পারবো না মিস্টার লিন কারণ আমি চাই না আমার জন্য বাউয়ের কোনো ক্ষতি হোক তুমি ফাইকেই বিয়ে করে নাও ফাই তো উল্টো মিস্টার লিনের বাসায় চলে গিয়েছিল আর বলছিল বিয়ের পর যদি মিস্টার লিন কখনো আমাকে ডিভোর্স দিতে চায় তার ফিফটি পার্সেন্ট কোম্পানি শেয়ার বা সব প্রপার্টি শেয়ার আমিও পাব এটা শুনে মিস্টার লিনের মম অনেক রেগে গিয়েছিল কিন্তু মিস্টার লিন তার ছেলের জন্য এই কন্ট্রাক্টেও রাজি হয়ে গিয়েছিল আমরা এখানে ফাইকে দেখি সে অফিসে যায় এমন ইচ্ছে করেই বলছিল যে আমার ব্রেসলেট খুঁজে পাচ্ছি না কারণ তার ব্যানের হাতে ব্রেসলেটটা পছন্দ হয়ে গিয়েছে সে তো বলছিল যে ব্যানের হাতে যে ব্রেসলেটটা রয়েছে সেটা তার ভ্যান বলে যে না এটা আমার কিন্তু ফাই তাকে স্ল্যাপ করে বলে যে এটা আমার ব্রেসলেট তুমি চোর মিস্টার লিন সেখানে আসার বলতে থাকে যে এটা ব্যানের ব্রেসলেট যেটা আমি তাকে গিফট করেছি আর তাকে বাইরে নিয়ে আসে কনসোল করার চেষ্টা করে আর বলে যে আমি যখন একেবারে গরিব হয়ে যাব তুমি কি তখনও আমার সাথে থাকবে সে হয়ে বলে দায় তখন मिস্টার লিন অনেক খুশি হয়ে যায় এদিকে আমরা ফাইকে দেখি সে নিয়ানের কাছে যায় আর বলে তুমি আমাকে আগে কেন বলনি যে ভ্যানের ছেলেই বাও। আগে বললে এতটা হতো না অন্যদিকে আমরা লিনকে দেখি সে তো চলে গিয়েছিল তার সাথে আর ভ্যান যখন ওয়েডিং ড্রেস পরে এসেছে সে তো মুগ্ধ হয়ে তার দিকে তাকিয়ে ছিল এতটা প্রিটি লাগছিল তাকে এখানে আমরা ফাই আর নিয়ান দেখি যাদের মধ্যে ফাইট হয়ে যায় এখানে তো নিয়ান বুঝতে পারছিল না যে ফাইও তার বিপক্ষে কেন চলে গেল এখানে যখন মিস্টার লিন আর ভ্যান একসাথী ছিল তখনই নিয়ান তাদের কল করে ডেকে পাঠায় তারা যখন সেখানে যায় এখানে তো উল্টো নিয়ান উল্টো বাসে ফাইকেই মারার চেষ্টা করে এমনকি তাদের সামনে সেখানে তার গলায় ছুরি ধরে বসে মিস্টার লিন আর ফাই যখন সেখানে আসে তারা তো বোন মেরোর কথা বলছিল কিন্তু নিয়ান সেখানে সব কথাই বলে দেয় কারণ সে বুঝতে পেরে যায় যে ফাই এখন তার পক্ষে নেই সে বলে দেয় যে আসলে তো ফাও ব্যানেরই আসল ছেলে শোনার পর তো মিস্টার লিন অনেক খুশি হয়ে যাওয়া বলতে থাকে যে সেই রাতে তুমি তোমার সাথেই আমি স্পেন্ড করেছিলাম তুমি আগে কেন আমার কাছে আসনি ভ্যান বলে যে আমি ওই ব্যাপারটা বুঝতে পারিনি যে আপনি ছিলেন তারাও অনেক খুশি ছিল আর তারা অপারেশনটা সাকসেসফুল হওয়াতে বাউকেও জানিয়ে দেয় যে আসলে তো ভ্যানই তার রিয়াল মম এটাতে বা অনেক খুশি হয়ে যায় আর এখানে বলছিল যে আমাদের ফ্যামিলিটা এখন পুরোপূর্ণ হয়ে গেছে মিস্টার লিন এর মামা ড্যাড ও এই বিষয়টা নিয়ে অনেক খুশি ছিল আর এই কিউট সুইট ড্রামাটি এরকম একটি হ্যাপি এন্ডিং ডে শেষ হয়ে যায় সাবস্ক্রাইব ফর নেক্সট কিউ ড্রামা আল্লাহ